হ্যালো স্টুডেন্টস, আমার লাস্ট লেকচারে জয়ন্ত মহাপাত্রের ডনাট পুরীর আমি লাইন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত বলেছিলাম, মানে প্রথম দুটো স্ট্যানজা। সেই লেকচারে আমি তোমাদেরকে আইডেন্টিফাই করেছি যে ডনাট পুরীতে সেখানে দের ওয়াজ এ পার্টিকুলার রেফারেন্স টু দ্য ফিমেল ক্যারেক্টার্স অ্যাট দি এন্ড অফ স্ট্যানজা নাম্বার 2, the female characters who are just standing beside the temple of Jagannatha. এবং সেই ইমেজটাই কিন্তু কন্টিনিউড হচ্ছে নেক্সট লাইন্স গুলোতে। দেখো, এখানে আমি আগেই বলেছি যে কবিতাটা বেসিক টেম্পারমেন্ট কিন্তু ক্রিটিক্যাল, দ্যাট মিন্স জয়ন্ত মহাপাত্র ইজ অলওয়েজ ট্রাইং টু প্রিফিগার দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ দ্য সোসাইটি দ্যাট ইজ প্রেজেন্ট, রাইট? সো আলটিমেটলি ডুজ অ্যান্ড ডোন্টস, অব্লিগেটরি প্রিন্সিপালস, এটা করবে ওটা করবে না, যাবতীয় যা কিছু কিন্তু অনেকটাই ইম্পোজ করা। সেই ইম্পোজটা করেছে কি? প্যাট্রিয়ার্কি। কারণ তুমি দেখবে যত নিয়মতান্ত্রিক যত ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো সবই কিন্তু পুরুষদের কম করতে হয়, মেয়েদের বেশি করতে হয়। কেন করতে হয়? কারণ প্যাট্রিয়ার্কি, অবভিয়াসলি। তো এখানে আমি আগেই বলেছি যে কবিতাটার প্রাইমারি ফোকাসটা হচ্ছে কিন্তু সেই প্রদীপের তলায় অন্ধকারটাকে দেখানো। যত তুমি একবারও মনে হবে না যে টেক্সটার ফোকাসটা হচ্ছে টু ইউলোজাইজ দ্য বেসিক টেম্পারামেন্টস অফ রিলিজিয়ন, না তা নয়। রাদার দ্য প্রাইমারি ফোকাস অফ দিস পার্টিকুলার পোয়েম ইজ টু এক্সপোজ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ দ্য সোসাইটি, হোয়েদার ইট ইজ রিলিজিয়ন, whether it is culture, whether it is the kind of pollution and corruption that is prevailing. Last stanza te amra kintu sei byapar tai peyechhilam jekhane she female characters ta, the beggars are just sitting just beside the temple, jader life er focus ta nore geche keno, just because tader husband mara geche. Right, in a typical patriarchy society you think so. তুমি দেখবে যদি কয়েকটা সিনেমার কথা বলি আমি, যে গয়নার বাক্স বা টেক্সট যেটা আর কি নভেলটা একই নামের, বা তুমি যদি ওয়াটার দেখো, তাহলে তুমি দেখতে পাবে আলটিমেটলি যে দ্য ফোকাস অফ দিস অফ দিজ টেক্সট, দ্য ফোকাস অফ দিজ ফিল্মস ইজ টু এক্সপোজ the kind of exploitation that the females actually felt by patriarchy. ekhaneo kintu sei byapar ta cholche. je image ta last lecture e ami jeta diye shesh korechhilam ekhane dekhbe seta diyei shuru hocche. ki bolche? their austere eyes, ekhane their bolte kintu age stanza r je continuation royeche oi female characters ra jara আমরা দাদাকে দেখতে পাচ্ছি যে তোমার টেম্পলের পাশে যারা বসে আছে তাদের আইস গুলো অস্থির, তারা অলমোস্ট বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে, দে আর স্টিয়ারিং লাইক দোজ কট ইন এ নেট। সো দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন সার্টেনলি অ্যারাইজেস, হোয়াট ডাজ দ্য টার্ম নেট অ্যাকচুয়ালি সিগনিফাই? কিসের নেট, কোন নেটটাকে প্রিফিগার করছে? দেখো, যখনই আমরা নেট এই টার্মটাকে মাথায় আনি বা শুনি তখনই আমাদের মাথায় আসে মাছের কথা, ফিশ, অথবা পাখির কথা। কেন? বিকজ দে আর অ্যাকচুয়ালি এনস্নেয়ার্ড, তারা নেটের দ্বারা কট হয়, হোয়েদার ইট ইজ ফিশ অর ইট ইজ বার্ড। এবং তাদের যে দৃষ্টি, মানে যখন তাদেরকে আঁকড়ে ধরে রাখা হয় তখন তাদের দৃষ্টি, আমি বলছি দ্য এনকেজড বার্ডস, তাদের দৃষ্টিটা কিন্তু একটু অন্যরকম। এবং ইটস কাইন্ড অফ ফ্রাস্ট্রেটিং স্টেয়ার, দ্য স্টেয়ার দ্যাট ইজ কামিং ফ্রম ফ্রাস্ট্রেশন। এখানেও কিন্তু তুমি দেখবে যে দেয়ার অস্টিয়ার আইস, দ্যাট মিনস দোজ ফিমেল ক্যারেক্টার্স, তাদের দৃষ্টিটা হচ্ছে কিরকম? দিজ আর স্টেয়ারিং লাইক অ্যাজ ইফ they are caught in a net. Their austere eyes stare like those caught in a net, hanging by the dawn shining strands of faith.
সো আলটিমেটলি যেটা আমি বলতে চাইছি এখানে, যে এই নেটটা কিন্তু প্যাট্রিয়ার্কি নেট, এটা মনে রাখবে। দ্য নেট দ্যাট ওয়াজ ইম্পোজড বাই প্যাট্রিয়ার্কি, অ্যান্ড দিজ ক্যারেক্টার্স হ্যাভ বিন কমপ্লিটলি বিং কট বাই প্যাট্রিয়ার্কি। কারণ ওই ফিমেল ক্যারেক্টার্সরা দেখো, তাদের হাজব্যান্ডস মারা যাচ্ছে, তাদের তার মানে তাকে কি করে দেওয়া, সাদা পোশাক পরিয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমার আর কোনো চাহিদা থাকতে পারে না, তোমার মানসিক কোনো চাহিদা থাকতে পারে না, তোমার সমস্ত ডিজায়ার্স গুলো সেগুলো সবকিছুকে ধ্বংস হয়ে গেছে। সেটা তো হয় না লিটারালি। অ্যান্ড আলটিমেটলি দে আর জাস্ট স্টিয়ারিং লাইক দোজ কট ইন এ নেট, দ্য নেট অফ প্যাট্রিয়ার্কি, দ্য নেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, দ্য ভ্যারিয়াস কাইন্ডস অফ ইম্পোজিশন অফ রুলস, এটা করতে হবে, ওটা করতে হবে না, এটা করতে পারো, ওটা করতে পারো না, সেগুলো কিন্তু সাইড বাই সাইড চলছে, সেগুলোর থেকে মুক্তির কোনো পথ নেই। তাদের এই এত বেশি নেগেটিভ টেম্পারমেন্টের মধ্যে, এত বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে একটাই জিনিস আছে যেটা হয়তো তাকে একটা সুতোতে ঝুলিয়ে রেখেছে, সেটা কি? ফেইথ। রিমেম্বার, তাই দেখো ঠিক পরের লাইনটাতেই কিন্তু জয়ন্ত মহাপাত্র সেটাকেই প্রিফিগার করছেন। কি বলছেন? দেয়ার অস্টিয়ার আইজ স্টিয়ার লাইক দোজ কট ইন ইট, হ্যাঙ্গিং বাই দ্য ডাউনস শাইনিং স্ট্র্যান্ডস অফ ফেথ। মানে সেখানে স্ট্র্যান্ডস অফ ফেথ কে প্রিফিগার করছে। হোয়াট ইজ স্ট্র্যান্ডস অফ ফেথ? টার্মিনোলজি গুলো খুব কেয়ারফুলি চুজেন। প্রথমত এটা ডাউন কে সিগনিফাই করে, সকাল হচ্ছে, তার আলো এসে পড়ছে, দ্যাটস ওয়াই ইট ইজ শাইনিং। এবং আমরা জানি যখনই আমরা কোনো টেক্সট পড়ি, কোনো কবিতা পড়ি, কোনো নাটক পড়ি, যাই পড়ি না কেন, সেখানে আমরা জানি যে ডন ইট অলওয়েজ সিগনিফাইজ সামথিং পজিটিভ বিকজ ইট ব্রিংস লাইট। এবং সেই জন্য স্ট্র্যান্ডস অফ ফেইথ, কেন স্ট্র্যান্ড শব্দটা কি ইউজ করা হচ্ছে, জেনারেলি স্ট্র্যান্ডস মানে কিন্তু সমুদ্রের তট আর কি। এবং যেহেতু এখানে পুরীর কথা পাচ্ছি, যেহেতু পুরীর সমুদ্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড, দ্যাটস ওয়াই স্ট্র্যান্ড ইজ বিং অ্যাসোসিয়েটেড হিয়ার অলসো। এবং সেই স্ট্র্যান্ডসটা কি করছে, এখানে একটা মেটাফরিক ওয়েতে স্ট্র্যান্ডের সঙ্গে ফেইথকে রিলেট করে দেওয়া হচ্ছে। মানে পার যেটা, সেটাই হচ্ছে তোমার ফেইথ, এবং সেটা আবার ইট ইজ হ্যাঙ্গিং বাই দ্য ডনস শাইনিং স্ট্র্যান্ডস অফ ফেইথ, রে অফ হোপ, রে অফ লাইট, দ্য লাইট অফ ফেইথ। মানে তোমার মনের মধ্যে একটা বিশ্বাস অন্তত আছে যে আমি খুব খুব দুর্বল বিশ্বাস যদিও, যে আলটিমেটলি আমি এই পেনান্স রিপেন্টেন্স এই রকম কষ্টের জীবন যদি আমি যাপন করি, তাহলে হয়তো আমি কোনো না কোনো দিক থেকে হয়তো হেভেন লাভ করতে পারবো, স্বর্গে যেতে পারবো। সো দ্যাট ইজ দ্য টিপিক্যাল কাইন্ড অফ আইডিওলজি দ্যাট হ্যাভ বিন ইম্পোজড আপন দ্য ফিমেল ক্যারেক্টার্স বাই প্যাট্রিয়ার্কি। ঠিক আছে, একদম একই রকম ভাবে পরের লাইনস গুলো প্রিফিগার্ড হচ্ছে। কি বলছে এখানে? দ্য ফেইল আর্লি লাইট জাস্ট বিকজ ইট ইজ ডন, জাস্ট বিকজ দেয়ার ইজ দ্য সানলাইট, সানরাইজ, সূর্য উঠেছে, এবং তার ফেইল আর্লি লাইট ইট ক্যাচেস, কোথায় এসে পড়ছে প্রথম আলোগুলো? রুইন্ড লেপ্রাস শেলস লিনিং এগেইনস্ট ওয়ান অ্যানাদার। So the leprous shells, the ruined shells, terms gulo ektu khyal korbe, ruined dhongsho prapto, leprous mane je gulo oshustho almost, je shells gulo ekta ekta shonge jhinuk ke bochacche obosshoi, ekta oporer shonge shekhane lean kore ache, jora pakiye royeche, ebong tar opore eshe sei prothom alo ta eshe porlo. Do you think that it is only a kind of a description? No. এই ডেসক্রিপশনটা, এই শেল গুলো কিন্তু সিম্বলিক ওয়েতে আমাদের সিভিলাইজেশনটাকে সিগনিফাই করে। মানে প্রত্যেকটা মানুষ, মানুষের মধ্যের অবস্থা এবং সমাজটা, সমাজ চিত্রটাকে দেখাচ্ছে। এদের কোনো নাম হয় না, এরা সবাই একই রকম, এভরি ম্যান তার যে কনসেপ্ট সেই রকম, এরা রুইন্ড, এরা লেপ্রাস অলমোস্ট। সো তারা একে অন্যের ওপর ভর করে রয়েছে। আর এই যে আলোটা, যে ডন অ্যাট পুরীতে আমরা যে ডনটাকে দেখছি,
সেই ডনটা, সেই আলোটা আদেও কি কোনো পজিটিভ কোনো কিছুকে দেখাচ্ছে? তা তো নয়, বরং সমাজের যে নেগেটিভ পার্সপেক্টিভস গুলো, যে ভয়ঙ্কর বিভৎস চিত্রগুলো, সেগুলোকে আরো বেশি এক্সপোজ করে দিচ্ছে আমাদের সামনে। এবং এই কবিতাটা কিন্তু আমাদেরকে সেইভাবেই মোটিভেট করছে ইনটু থিঙ্কিং ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। তাই যেটা বলছে যে ওই আর্লি লাইফটা এসে পড়ছে কোথায়, রুইন লেপ্রা শেলস হুইচ আর লিনিং এগেইনস্ট ওয়ান অ্যানাদার, একে অন্যের ওপর ভর করে রয়েছে, ঠিক টিএস এলিয়টের হলোম্যানের মতো, যেখানে আমরা দেখেছি টিএস এলিয়ট লিখছেন, উই আর হলোম্যান, উই আর স্টাফড ম্যান লিনিং টুগেদার উইথ হেড পিস ফিল্ড উইথ স্ট্র, আমরা একে অন্যের উপর ভর করে বাঁচি। এবং সেখানে দেখতে পাচ্ছি দে আর জাস্ট লাইক দ্য মাস অফ ক্রাউচড ফেসেস, দ্য ফেসেস উইদাউট নেমস, তাদের নাম হয় না, তারা নন ডিস্টিংক্ট বা ইনডিস্টিংক্ট ক্যারেক্টার্স, নন ডিসক্রিপটিভ। সো আলটিমেটলি উই ক্যান ফাইন্ড দ্যাট আলটিমেটলি ইন দিস পার্টিকুলার স্ট্যান্ডজা জয়ন্ত মহাপাত্র ইজ এক্সপোজিং দ্য নেগেটিভ অ্যাসপেক্টস, এক্সপোজিং দ্য প্রবলেমেটাইজিং সিচুয়েশনস অফ ইন্ডিয়া। একদিকে যেমন সমাজচিত্র, অন্যদিকে তেমন একটা রিলিজিয়ান, বা রিলিজিয়ান বলবো না আমি, রিলিজিয়ানের যে কাল্টগুলো বা রিলিজিয়ানের যে নিয়মগুলো যেগুলো রয়েছে, যেগুলো ইম্পোজ করা হয়েছে বাই আ পার্টিকুলার ক্লাস, সেইগুলোকে কিন্তু এক্সপোজ করছেন, ক্রিটিসাইজ করছেন। একবারের জন্যও ভাববে না টেক্সটটা কিন্তু সেই রিলিজিয়ানের যে সমস্ত রাইটস অ্যান্ড রিচুয়ালস সেগুলোকে আপলিফ্ট করছে, নো। এই ব্যাপারটাই কিন্তু কন্টিনিউড হচ্ছে ইন আওয়ার নেক্সট স্ট্যান্ডজা, দ্যাট মিন্স স্ট্যান্ডজা নাম্বার 5 and 6। কিভাবে সেটা হচ্ছে সেটা আবার আমরা আমাদের নেক্সট লেকচারে দেখছি। আমি আগেও তোমাদের বলেছি যে ডিসক্রিপশন বক্সে আমি এই প্লেলিস্টটা আপলোড করে দিয়েছি, তার লিঙ্কটা দিয়ে দেব। সেই লিঙ্কটা ফলো করলে তোমরা তোমাদের এই কোর্সের যাবতীয় যা টেক্সটগুলো যেগুলো রয়েছে, 7টা টেক্সট আছে, সেই প্রত্যেকটা টেক্সট সম্পর্কে জানতে পারবে। ওকে, সো স্টে টিউনড অ্যান্ড স্টে লিঙ্কড উইথ দিস পার্টিকুলার চ্যানেল, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড মেক দ্য নোটিফিকেশন বেল রিঙ্গিং। সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।